করোনা সংক্রমণের দিকে সবচেয়ে রহস্যময় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রতি মুহূর্তেই ধরন পাল্টে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে ভাইরাসটি। এতে দেশটির পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, ক্রমেই বাড়ছে মৃত্যু পথযাত্রীদের সংখ্যা। এমন সময় দেশটির নারীদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে সম্ভব হলে মহামারীকালে গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 40-ঊর্ধ্ব নারীদের জন্য এই নির্দেশনা ততটা প্রযোজ্য নয় যতটা না অপেক্ষাকৃত কমবয়সী নারীদের জন্য, কেননা তারা চাইলে কিছুটা সময় অপেক্ষা করতেই পারেন। দেশটির বিশেষজ্ঞদের ক্লিনিক্যাল অভিজ্ঞতা দেখা গেছে করোনার নতুন এই P1 ধরনটি অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে অনেক বেশি আগ্রাসী। করোনার আগের ধরনের তৃতীয় ট্রিমেস্টার ও প্রসবের সময় আক্রান্ত হয়েছে নারীরা, কিন্তু এখন দেখা যাচ্ছে দ্বিতীয় এবং অনেক সময় প্রথম ট্রিমেস্টারেও আক্রান্ত হয়েছেন অনেকে, এবং অনেকের অবস্থা খুবই গুরুতর পর্যায়ে চলে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছেন। মুবাল্লিক করিম, মাই টিভি।